আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজনকৃত শয়তানের কবল থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বাংলাদেশি সেবা পাড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হোক, এটি আমার কামনা। কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, এই কোরআন নিয়ে তোমাদের গবেষণা করা উচিত। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো, তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ থাকতো। তা আমি বাংলাদেশি সেবা পাড়ির পক্ষ থেকে বলতে চাই, দুর্নীতিবাজ নেতারা কখনো সততা এবং সুচরিত্র দেখাতেই পারে না। তাই তো তারা বাক্যে, কর্মে, চিন্তাধারায় সত্যনিষ্ঠ হওয়ার পরিচয় দিতে পারে না। যে দেশে গণতন্ত্র নেই, আজ বাংলাদেশে গণতন্ত্র রয়ে গেছে শুধুমাত্র কাগজে কলমে। সে দেশের নামের সাথে গণতন্ত্র থাকলে তাতে কোনো লাভ হয় না, যা আমরা আজ দেখতে পাচ্ছি 2015 সালে, 2014তেও দেখেছি। এমন দেশের গণমাধ্যমগুলি এবং সাংবাদিকরা সত্য কথা প্রচার করতে পারে না, অথচ সত্য বলার স্বাধীনতা পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং শোভনীয় একটি জিনিস। বাংলাদেশের দুর্নীতিবাজ নেতা এবং দেশ সেবকেরা জানে না, অসত্যের অহমিকা ক্ষণস্থায়ী আর সত্যের অহংকার চিরস্থায়ী, এটা তাদের জেনে রাখা উচিত। বাংলাদেশের দুর্নীতিবাজ নেতা এবং সেবকদের সামনে যদি সত্য কথা বলার প্রবণতা আপনি দেখান, তাহলে সেটা আজ বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু লোকেরা বলছে, কিছু কিছু লোকেরা ভালো কাজ করেও যাচ্ছে, সত্য বলার কারণে এদেশে আজ দুর্নীতিবাজ সেবকেরা অত্যাচার এবং অবিচার করে যাচ্ছে, সত্যবাদীদের উপরে জুলুমের রোলার চালানো হচ্ছে। বাংলাদেশি সেবা পার্টি আপনাদেরকে বলতে চায়, এদেশের মিডিয়াগুলিতে মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশি সেবা পার্টি কখনো অর্ধসত্য অর্ধসত্য কথাগুলিকে সত্য বলে প্রচার করতে চায় না। কমপ্লিট সত্য কথা হতে হবে, পূর্ণ সত্য কথা হতে হবে। বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলের সাপোর্ট কামনা করে এবং আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, এই দেশ সুন্দরভাবে আমরা গড়তে চাই আপনাদের সাপোর্ট পেয়ে, আল্লাহ তাআলার রহমত পেয়ে। বাংলাদেশে চিরকাল আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক, এটি বাংলাদেশি সেবা পার্টির কামনা।